আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাকসুদা রেখাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, সেটা হচ্ছে চিকেন ক্রিমি বল স্যুপ। এই চিকেন ক্রিমি বল স্যুপ বানাতে আমার যা যা লাগবে তা আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই শীতে, এবার তো শীত খুব জমিয়ে পড়েছে বাংলাদেশে, এই শীতে যদি এরকম একটু স্যুপ খাওয়া যায় আর কিছুই লাগবে না, শীতটা জাস্ট জমে যাবে। তো ভিউয়ার্স, আমার চিকেন ক্রিমি স্যুপ বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে, প্রথমে লাগবে আমার চিকেন স্টক। তো চিকেন স্টক করার জন্য এখানে আমি আমরা যে মুরগির বুকের মাংসগুলো নেই, এই যে বুকের মাংসের এই হাড়গুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাড়টা আমি মানে হাড়ের থেকে মাংসগুলো আমি সব খুলে নিয়েছি, এখন এই মাংসগুলো আমি ধুয়ে আমি এখন চিকেন স্টক বানাবো। তো প্রথমে আমি পানিতে যেটা দিব একটু আদা রসুন, আর লাগবে আমার স্পেশালি যে ইয়েটা লাগে সেটা হচ্ছে গাজর, পেঁপে, আস্ত পেঁয়াজ আর গোলমরিচের গুঁড়ো। আর আমি এটা দিয়ে, এই স্টকটা দিয়ে সরাসরি আমি আমার চিকেন ক্রিমি স্যুপটা বানাবো। তো সেই জন্য আমি এখানে একবারে আমার পরিমাণ মতো পানি আমি দিয়ে দিলাম। এখানে 12 জনের স্যুপের পানি আমি দিয়েছি এই আর কি। তো আমি এতে এক এক আমার মশলাগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, প্রথমে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি। এখানে আমি এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো দিলাম, কারণ এটার উপর আমার স্টকটা হবে। আমি আর পরে আর কিছু ইউজ করবো না আমার পানিটাতে, স্যুপের পানিটাতে। আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপর দিয়ে দিব আমি এখানে এক চা চামচ পরিমাণ আদা বাটা। এই যে দিয়ে আমি এখন এই পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, আমার ক্রিমি চিকেন বল স্যুপের জন্য এখন আমি আমার পানিটাতে দিয়ে দিব পেঁপে। এখানে আমি এরকম যে চারটুকরো পেঁপে নিয়েছি, চারটুকরা পেঁপে, একটা পেঁয়াজকে, একটা ইন্ডিয়ান পেঁয়াজ আর কি বড় করে কেটে নিয়েছি, আর এই যেরকম চারটুকরো গাজর নিয়েছি। এখন আমি এগুলি পানির মধ্যে দিয়ে দিব। ভিউয়ার্স, আমার পানিটা বলক এসে গিয়েছে। এখন আমি এর মধ্যে আমার চিকেনের হাড়গুলো দিয়ে দিলাম, কারণ আসলে এগুলি ফেলে দেওয়ার মতো কিছু না, এর গায়ে গায়ে অনেক মাংস থাকে, সব তো আমরা নিতে পারি না। তো এভাবে চিকেন স্টকটা করে নিলে আমাদের স্যুপটাও মজা হবে। আমি আর অন্য পানি, এক্সট্রা পানি ইউজ করবো না, এই জন্য আমি এখানে এখন আমার চিকেনটাও দিয়ে দিলাম। এখন 5 মিনিট সিদ্ধ হবে। তো ভিউয়ার্স, আমার চিকেন স্টকটা হয়ে গেছে। এখন আমি এটা চুলাটা বন্ধ করে দিব জাস্ট, আর ঠান্ডা হলে আমি পানিটা একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিব। ভিউয়ার্স, এখানে দিয়ে আমি এখন আমার চিকেন বলটা তৈরি করব। এখানে আমি 250 গ্রাম চিকেন বল নিয়েছি, আর এখানে নিয়েছি আমি ওই যে গ্রিন অনিয়ন, তারপরে এখানে নিয়েছি একটু বাটার, কারণ আমরা যখন চিকেনটা ম্যারিনেট করব আমাদের চিকেনের টেন্ডার আনার জন্য কিন্তু বাটার বা তেল যেটাই দেন সেটাই খুব দরকার। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস নিয়েছি। এখানে আমি আদা বাটা নিয়েছি 1/2 টিস্পুন, আর রসুন বাটা নিয়েছি 1/2 টিস্পুন, এখানে গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, এগুলো নিয়েছি কারণ, আর এটা আমি নিয়েছি কম, কারণ আমার এই যে চিকেন স্টকটাকে আমি আদা রসুন দিয়েছি, তো সেই জন্য এখানে আদা রসুনটা একটু কম দিলেও চলবে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। এই যে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এখন এর মধ্যে আমি আমার বাটারটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মাখবো। এখন আমি লবণ দিব না, কারণ যেহেতু আমার সয়া সস দিয়েছি, লাগলে পরে আমি দিব। সবগুলো পুকুরে একের সাথে মেখে নিব। এখন ভিউয়ার্স, এই যে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দেবো একটা সাইডে, তারপর আমি এটা বল বানাবো। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি অবশ্য লবণ একটু লেগে চেয়ে দেখেছিলাম লবণ লাগবে, তো আমি 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। ভিউয়ার্স, আমি একটা প্যানে 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল, মানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা সেরে দিলাম। আর এখানে আমি একটু সবজি নিয়েছি, সেটা হচ্ছে একটু গাজর সামান্য হাফ কাপ পরিমাণ, একটু ফুলকপি, একটু গ্রিন অনিয়ন, আর একটু ক্যাপসিকাম, বেল পেপার, রেড, গ্রিন, ইয়েলো, তিনটে আমি নিয়েছি। এগুলো জাস্ট একটু টেস্ট মেকারের জন্য, আর কিছু না। এটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, আমি জাস্ট একটু দিলাম আর কি। তো এখন এই তেলটার মধ্যে আমি আমার সবজিগুলো দিয়ে একটু ভেজে নিব, জাস্ট একটু সসের মতো করে নিব। আমি গাজর আর ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি, আর কিছু ভাজবো না। ক্যাপসিকামটা আমি উপরে দিয়ে দিব কিছু। এখন আমি আমার এই যে চিকেন স্টকটা আমি দিয়ে দিচ্ছি। আমি এটা ছেঁকে নিয়েছিলাম, সেই পানিটা এখন আমি দিয়ে দিচ্ছি।
ভিউয়ার্স, এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। ভিউয়ার্স, এবার আমি এর মধ্যে দিয়ে দিব সুইট কর্ন। সুইট কর্ন এখানে আমি একটা কৌটা দিয়েছি, কিনা বাজারে দেখি না সুইট কর্নগুলি পাওয়া যায়, সেগুলি আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু হোয়াইট অনিয়ন, মানে ওই যে গ্রিন অনিয়নের নিচে যে সাদা অংশটা থাকে সেটা সবুজ আর সাদা মিলানো। আর এর মধ্যে আমি আবার একটু সামান্য গ্রিন অনিয়নও দিয়ে দিচ্ছি, এই যে এক মুঠ বা দুই টেবিল চামচ পরিমাণ আর কি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব, বলক আসা পর্যন্ত আর কি অপেক্ষা করব। ভিউয়ার্স, আমার স্যুপটা বলক এসে পড়েছে। এখন আমি আমার যে চিকেনটা, এই যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি এখন বল আকারে বানিয়ে আমি আমার স্যুপের মধ্যে ছেড়ে দিব। নট নেসেসারি যে বলটা আমাকে গোলই হইতে হবে, যেহেতু এটা একটু নরম এটা ওরকম গোল হবে না। তা আমি এই যে এরকম করে করে আমার বলগুলো আমি স্যুপের মধ্যে ঢেলে দিচ্ছি। তা আমি এইভাবেই আমার সবগুলা বল দিয়ে দিচ্ছি স্যুপের মধ্যে। ভিউয়ার্স, এই যে আমার বলগুলি প্রায় দেওয়া শেষ। এটা গোল হতে হবে না, এভাবে জাস্ট নিয়ে নিয়ে ছেড়ে দিলে হবে এই আর কি। এখন আমি জাস্ট দিয়ে একটু উঠিয়ে নেব আর কি এটাকে। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস। ভিউয়ার্স, আমি এখন এখানে এক চা চামচ পরিমাণ মাখন দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি আমার মাখনটা মেল্ট হওয়ার সাথে সাথে আমি এই যে এখানে একটা পেঁয়াজ চাকটুকা করে খুলে নিয়েছি, আর একটু রসুন দুই কোষ রসুন কুচি করে নিয়েছি। জাস্ট একটু সতে করে আমি দিয়ে দিব একটু বাটার। এটা অনেকে দেয় না, আমি দেই, কারণ এই জিনিসটা না দিলে না ওই ক্রিমি স্যুপটা যে ক্রিমি ভাবটা সেটা আসলে আসে না। আমি এভাবে এখন একটু একটু বাগার দিব এটাকে। ভিউয়ার্স, এই যে আমার পেঁয়াজটা প্রায় কাঁচাই, কিন্তু রসুনটা আমি একটু লাল লাল করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার বাগারটা। ভিউয়ার্স, আমার বাগারটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিতেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার স্যুপ হয়ে গেছে দুই চা চামচ কর্নফ্লাওয়ার। ভিউয়ার্স, আমি এখন আমার কর্নফ্লাওয়ারটা একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম। এখানে আমি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এই স্যুপটা বেশি থিক হবে না, থিক হলে এটা বেশি ভালো লাগবে না, তাই আমি কর্ন ফ্লাওয়ারটা একটু কম দিয়েছি। কর্নফ্লাওয়ারটা আপনারা কমই দিবেন, কারণ সব স্যুপের সাথে আসলে থিকনেসটা যায় না, কিন্তু একটু দিতে হয়, কারণ একদম নয়তো ইয়ে হয়ে যাবে। সেজন্য একটু দিলাম আমি। এই যে এখন এটা আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি আমি ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমের সাথে আমার কর্নফ্লাওয়ারটা আমি মিশিয়ে তারপর আমি আমার স্যুপের মধ্যে দিয়ে দিব, দিলে আমার স্যুপটা তৈরি হয়ে যাবে। এই যে ভিউয়ার্স, ক্রিম আর কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে আমি এখন আমার স্যুপটার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব, জাস্ট ক্রিমি ভাবটা আসবে, এটা অত ঠিক হবে না এই আর কি। এই যে স্যুপ কমপ্লিট, এখন জাস্ট লবণ দেখে দেওয়ার পালা। এখন আমি বেল পেপারগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ক্রিমি স্যুপটাকে একটু জাস্ট দেখতে সুন্দর আর কি, এটা আবার টেস্টও করবে। এই যে আর একটু গ্রিন অনিয়ন উপরে আর জাস্ট একটু ধনে পাতা। ভিউয়ার্স, এই যে দিয়ে দিলাম একটু কাঁচা মরিচ কুচি, কারণ আমরা বাঙালি একটু সামান্য একটু ঝালটাল না হলে ভালোই লাগে না, সেই হিসেবে দেবো আর কি। এই যে তো দিয়ে দিলাম, তো হয়ে গেলো আমার চিকেন ক্রিমি বল স্যুপ। তা আমি এটা এখন পরিবেশন করব, আপনারা আমার সাথে থাকুন। ভিউয়ার্স, এখন আমি আমার স্যুপটা এই সার্ভিংগুলো ঢেলে নিব। এই তো আমি আমার স্যুপটা ঢেলে দিচ্ছি। এই যে একটু ঢেকে দিলাম, এবার আমরা পরিবেশন করব। ভিউয়ার্স, শীতের সন্ধ্যাটা যার জমে যাবে যদি এরকম একটা ক্রিমি স্যুপ আমরা খেতে পারি। তো এই তো আমি এখন পরিবেশন করব আমার ক্রিমি স্যুপটা, আপনারা দেখুন আমি খাচ্ছি। এই যে ভিউয়ার্স, এই স্যুপটা হচ্ছে যে প্রতি বাইটে বাইটে আপনার চিকেন উঠবে, খেতে মজা হবে। এই যে আমি অতটা ঠিক করি নাই, আপনারাও ঠিক করবেন না, কারণ এই স্যুপটা বেশি ঠিক হলে মজা লাগে না, সেই জন্য আর কি। এই যে থার্ড টাইম নিচ্ছি স্যুপ, থার্ড টাইম
সুপ চলছে তার এতই মজা লাগছে মনে হচ্ছে 10 বার হয়ে যাবে 10 বার খাবো এতবার রান্নাই নাই এতটা রান্না করি না এই তো ভিউয়ার্স আমার শ্রীমান শ্রীমতী তারপরে আমার একটা মেয়ের মতো আমার মেয়ে টিচার ও ওরা খেতে বসছে এখন খেয়ে বলো সুপ বিশেষজ্ঞ বসছে বলেন কেমন হইছে গরম বেশি কেমন হইছে সুপ অনেক টেস্টি হইছে তারপরে তো ভিউয়ার্স এই তো চিকেন ক্রিমি বল স্যুপ হয়ে গেল ভিউয়ার্স হয়ে গেল আমার ক্রিমি বল স্যুপ চিকেন বল স্যুপ সরি তো কেমন হয়েছে আমার ভিডিওটা আপনারা জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার বাচ্চারা খেয়ে বসেছে চিকেন কর্ন স্যুপটা খুবই ভালো হয়েছে তো আপনারা দেখতে থাকুন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলো সবাই বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই যে এরকম একটা চিকেন উঠবে আর একটু স্যুপ উঠবে খেতে খুবই মজা হবে আমরা যেহেতু বাসায় বানাচ্ছি তাই একটু বেশি দিলাম চিকেনটা আর কি এই আর খেতে খুবই মজা হয়েছে এখন সবাই খাবে আমি লবণ দেখেছি এখন সবাই খেয়ে বলবে কেমন হয়েছে